নমস্কার আপনারা দেখছেন এখন বিশ্ববাংলা সংবাদের সরাসরি সম্প্রচার আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ রয়েছি কোচবিহার থেকে আজ একটু অন্য ধরনের আমরা কোচবিহারে এসেছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন একজন মানুষের যিনি রাজনীতি করেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উত্তরবঙ্গ এবং কোচবিহারের মানুষ তাকে চিনেছে কিন্তু তার এই রাজনীতিতে উঠে আসা একদিনে হয়নি বা খুব সহজভাবে হয়নি অনেক চড়াই উত্তরের মধ্যে থেকে তিনি মেন স্ট্রিম রাজনীতিতে আজকের প্রতিষ্ঠিত চলুন এক রাজবংশী নেতার গল্প শোনাই তার মুখ থেকেই তার গল্পটা আমরা শুনে নেব এক রাজবংশী নেতা কোচবিহারের প্রত্যন্ত গ্রামে থেকে উঠে এসছেন এবং যেভাবে তার এই উত্থান সেটা তার মুখ থেকেই শুনে নেব আমরা আলাপ করব কোচবিহার জেলা পরিষদের অন্যতম সদস্য কৃষ্ণকান্ত বর্মনের সঙ্গে আপনাকে সংবাদ বিশ্ব সবাইকে নমস্কার বিশ্ব বাংলা সংবাদের মধ্য দিয়ে আমি কৃষ্ণকান্তকে প্রথম যে প্রশ্নটা করতে চাইব যে তুমি এই যে জেলা পরিষদের সদস্য একটা সময় এখন ঠিক কোন দল থেকে তুমি জেলা পরিষদের সদস্য নাকি দল আমি প্রথম দুই সালে তৃণমূল কংগ্রেসের টিকিটেই আমি জেলা পরিষদে নির্বাচিত হয়েছি বাইশডং জেলা পরিষদ আসন থেকে যে বাইশডং জেলা পরিষদের আসনে গোসানিমাড়ি ওয়ান গোসানিমাড়ি টু জিপি পেটলা জিপি মাতলা জিপি এবং পুটিবাড়ি টু জিপি নিয়ে আমার এই বাইশডং জেলা পরিষদের আসন ছিল পাঁচ বছর সাধারণ মানুষের গরিব মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নে দিল্লি থেকে কলকাতা থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য বিভিন্ন ফান্ডের জন্য ছোটাছুটি করেছি এবং যা উন্নয়ন হয়েছে আপনারাই বিভিন্ন চ্যানেলে আপনাদের বিভিন্ন মিডিয়ার মারফত আপনারা তুলে ধরেছেন এবারে দুই হাজার সালে আমি নং জেলা পরিষদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করি ট্যাক্সি মোটর চিহ্নে এবং আমি ওই নির্দল প্রার্থী হিসাবে নং জেলা পরিষদ আসন থেকেই আমি নির্বাচিত হই একেবারেই উনি এখন বর্তমানে নির্দল প্রার্থী হিসাবেই তৃণমূল কংগ্রেসেই থেকে প্রথমবার জিতেছিলেন আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আপনার মোবাইলের কভারে আপনার গাড়ি বা আমরা কালকে খবর করতে গিয়ে আপনার বাড়ির চারপাশে মমতা ব্যানার্জির প্রথম ছবি দিদিকে বলো স্টিকার নির্দল কিন্তু কোথাও যেন একটা দিদির প্রতি ভালোবাসা আনুগত্য রয়েছে এটা কীভাবে আমি তো বরাবরেই দলনেত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরাগী এবং আমি দিদির আদর্শে অনুপ্রেরণিত হয়েই আমি দলটা করি কিন্তু নির্দল জেতার পর বিশেষ কোনো কারণে আমার টিকিট না হওয়ার জন্য আমার মনের মধ্যে একটা ভরসা ছিল বিশ্বাস ছিল সাহস ছিল যে আমি নির্দল হিসেবে এই জেলা পরিষদের মতো আসনে তারা পশ্চিমবঙ্গে আমি একাই নির্বাচিত হয়েছি আমার মনের মধ্যে একটা ভরসা ছিল যে আমি মানুষের জন্য সারা বছর ধরে কাজ করি মানুষ আমার থেকে মুখ ফুরাতে পারে না সেখানে জোড়া ফুলের সিম্বলেই হোক আর আমার নির্দলের সিম্বলেই হোক কৃষ্ণকান্ত বর্মনের নামটা দেখলেই মানুষ আমাকে ভোট দেবে এবং আমি এই নামেই জিততে পারবো যাই হোক আমি নির্দল হিসেবে জিতে আমাদের মাননীয় মহাসচিব পার্থ চ্যাটার্জি মহাশয়ের বিশেষ আবেদনে সারা দিয়ে আমি নির্বাচিত হওয়ার পরেই আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করি এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মসূচি এবং দলীয় সাংগঠনিক মিটিং মিশলে অংশগ্রহণ করি এবং আমি দিদির আদর্শেই এবং অনুপ্রেরণায় আমি কাজ করছি বা আগামী দিনেও কাজ করে যেতে চাচ্ছি একেবারে বিশেষ কোনো কারণে হয়তো তিনি নির্দল থেকে নির্বাচিত হয়েছিলেন এবং নিজের কাজের সুবাদেই গ্রামের মানুষ তাকে নির্বাচিত করেছিল পরবর্তী সময়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাকে আবার ফের দলে আসতে অনুরোধ করেন এবং তিনি এখন তৃণমূল কংগ্রেসেরই জেলা পরিষদের সদস্য আমি কৃষ্ণকান্ত একটু অন্য একটু অন্য জায়গায় তোমার মানে বেড়ে ওঠা ছোট থেকে বেড়ে ওঠা অনেক কষ্ট করে তোমরা মার অনেকগুলো ভাই বোন রাজবংশী তোমরা এই পুরো বিষয়টা যে মানে প্রথম জীবনে তুমি কি করতে আমি জন্মের পরের থেকে যখন আমার জ্ঞান হয় তখন থেকে আমি গ্রামে মানুষের বিভিন্ন রকম কৃষি জমিতে কাজ করে তার মধ্য দিয়ে এবং আমি নাইনটি সিক্সে প্রথম বিভাগে মাধ্যমিকে পাশ করে অর্থের অভাবে সামান্য একশো চুয়ান্ন টাকার অ্যাডমিশন ফি ক্লাস ইলেভেনে সেই ফি জোগাড় করতে না পেরে দুই বছর আমি শিলিগুড়িতে রিক্সা চালাই দুই বছর ধরে শিলিগুড়িতে রিক্সা চালিয়েছি এবং মনে মনে একটা আমার প্রতিজ্ঞা ছিল আমি যদি আবার কোনো দিন করার সুযোগ পাই আবার আমি পড়াশোনা করব। তারপর দুই হাজার এক সালে আবার আমি দিনেটা হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে চার বছরে আমি বিটেক কোর্স কমপ্লিট করি করে আমি এই রাজনীতির সংস্পর্শে আসি একেবারে সত্যি মানে একটা রাজবংশী পরিবারের ছেলে অর্থ কষ্টের জন্য পেশা নিজের প্রয়োজনে অর্থের প্রয়োজনে আজকে কিন্তু সে জেলা পরিষদের সদস্য এবং এখন সে নিজে যেহেতু হতদরিদ্র পরিবার থেকে বড় হয়েছিল সে কষ্টটা বোঝে সে পড়াশোনার গুরুত্বটা বোঝে সেই কারণে কৃষ্ণকান্ত কিন্তু এখন গরিব মানুষদের কাছে কার্যত ঈশ্বর হয়ে উঠেছে জেলা পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আগামীকাল গতকাল একটি ব্রিজের উদ্বোধন হয়েছে এবং বৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় নামে মমতা ব্রিজ কুনাল ঘোষের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের তহবিল থেকে এবং একটি স্কুল এই এটা মনের মধ্যে ভাবনাটা এসেছিল কেন নিজের ছোটবেলার ইতিহাসটার জন্য এটা মনের মধ্যে ভাবনাটা হলো আমি যখন ক্লাস ফাইভে ভর্তি হই মাতলার হাই স্কুলে আমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার এবং স্কুল যাওয়ার পথে এবং আসার পথে বুড়েধলা নদী নদী পড়ে এই নদীর পাশ দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো শুধু আমি না আমার মতো আরও অনেক বাচ্চায় যাতায়াত করে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং উনিশশো অষ্টানব্বই সালে মাতালাটের পাশে ওই বুড়েধল্লা নদীর সাহাজের ঘাট নামে একটি জায়গা আছে সেখানে তাপসী দাস নামে একজন ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্রী নৌকে ডুবিতে মারাও যায় এবং তখন থেকে গণ আন্দোলন গড়ে ওঠে যে ওই বুড়েধল্লা ব্রিজ নির্মাণ করা দরকার এবং স্কুলটা আমার তখন থেকে মনের মধ্যে একটা আশা বাসনা যে আমার যদি কোনোদিন দিন জনপ্রতিনিধি হতে পারি বা আমার যদি কোনো দিন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার মতো সুযোগ থাকে আমি অবশ্যই আমার জীবিত বাবার নামে একটা আমি স্কুল করে দেব সেই বাসনা থেকে সেই সুযোগটা চলে আসায় আমি যখন দুই সালে জেলা পরিষদের উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হই আমি বিভিন্ন ডিআই অফিস শিক্ষা দপ্তর বিকাশ ভবনে ছোটাছুটি করে কুড়ি দিনের মাথায় আমার নিজস্ব রোজগারে ইনকাম করা টাকায় বারো বিঘা জমি কিনে প্রশাসনকে দান করি এবং আমার বাবার নামে ওই বিদ্যালয়টি স্থাপন করি ব্রিজের নাম একটা জানতে ইচ্ছা হচ্ছে ব্রিজের নাম প্রাক্তন সাংসদ কুনাল ঘোষা যে সাংসদ তহবিল সেখান থেকে আটানব্বই লক্ষ টাকা খরচা করে একটা ব্রিজ তৈরি হয়েছে আমরা গতকাল দেখেছি যেটা আজকে বিভিন্ন সংবাদপত্র বেরিয়েছে এবং গ্রামের মানুষ খুব খুশি তাতে বলা হচ্ছে দিনাটা এক নম্বর ব্লকের মানুষের স্বপ্ন পূরণ হলো দীর্ঘদিনের সেটা কৃষ্ণকান্ত বর্মনের উদ্যোগে এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের যে সাংসদ তহবিল দিয়েছেন ব্রিজের নামটা মমতা সেতু এইটা নিয়ে একটু বলুন মানে হঠাৎ মমতা সেতু কেন মমতা সেতু প্রিয়ের নামকরণ করায় একটাই কারণ যে মমতা ব্যানার্জি সারাটা জীবন সাধারণ মানুষের গরিব মানুষের উপকারে গরিব মানুষের মঙ্গলের জন্য উনি করে গেছেন বা করে যাচ্ছেন বা আগামী পশ্চিম বাংলায় ওনার নামকরণ করে কিছু কিছু ব্রিজ বা স্কুল বিল্ডিং বা এইরকম উন্নয়নমূলক যে কর্মসূচি হচ্ছে উনি যাতে আগামী দিনে ইতিহাসের পাথায় স্বর্ণাক্ষরে ওনার নামটা থাকে সেই জন্যই আমাদের এটা ভাবনা যে উনি সবার জন্য করছেন ওনার জন্য তো কেউ করছেন না তাই ওই ভাবনার থেকে কুনেল স্যার এবং আমার মমতা ব্যানার্জির নামেই আমরা এই ব্রিজের নামকরণ করবো নামেই শুধু আমাদের এই বড়ভিটার মাতালহাটের যে ব্রিজ মমতা সেতু না সারা রাজ্যে এবং সারা দেশেই এইভাবেই বিভিন্ন প্রকল্পে যেন ওনার নামটা রাখা হয় এবং ওনাকে যেন সেই নামকরণের মধ্য দিয়ে যুগ যুগ ধরে ইতিহাসের পাথায় ওনাকে সন্ন্যাক করে যেন স্মরণ রাখা যায় এই ভাবনার থেকেই আমাদের ওই কালকের সেতুটার নামকরণ মমতা সেতু একেবারে কেন মমতা সেতু নামকরণ সেটাও উনি ব্যাখ্যা করলেন কৃষ্ণ আমি আবার ফিরে যাব যে তুমি একটা সময় রিক্সা চালাতে অভাবের তারণায় নিজের পড়াশোনার জন্য বর্তমানে রাজনীতির বাইরে রাজনীতিটা তো তুমি সমাজসেবামূলক হিসাবে করে থাকো তোমার পেশাটা কী বর্তমানে আমার পেশাটা হচ্ছে ইভেন্ট অর্গানাইজার আপনারা জানেন যে শীতকালে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসামে এবং ত্রিপুরা পর্যন্ত বিভিন্ন বিখ্যাত গায়ক গায়িকা সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে যারা উত্তরবঙ্গে এবং আসামে প্রোগ্রাম করার জন্য আসে বিভিন্ন রকম চেরিটি শো এ তো রাসমেলায়ও আমার প্রোগ্রাম আছে কুচবিহার রাসমেলায় আমি দীর্ঘদিন ধরে কুচবিহার রাসমেলায় কবিতা কৃষ্ণমূর্তি থেকে শুরু করে আমাদের উষাউতুপ থেকে শুরু করে বাবুল শুক্র থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত আর্টিস্টদেরকে কুচবিহার রাসমেলার মঞ্চে আমি প্রোগ্রাম করেছি এবং নর্থ বেঙ্গল আসাম এবং ত্রিপুরাতে কৃষ্ণকান্ত বর্মন বললেই রাজনৈতিক পরিচয়ের আগে আমার ইভেন্ট অর্গানাইজার হিসেবেই পরিস্থিতিটা সবথেকে বেশি আমি বর্তমান ওই পেশার সঙ্গে রাজনীতির পাশাপাশি ওই ইভেন্ট অর্গানাইজার এবং ইভেন্ট ম্যানেজার হিসেবেও আমি কাজ করে যাচ্ছি একেবারে কৃষ্ণকান্ত একটা সময় যার পড়াশোনা বন্ধ হয়ে গেছিলো টাকার অভাবে শিলিগুড়িতে গিয়ে রিক্সা চালিয়ে টাকা রোজগার তাকে করতে হয়েছিল বর্তমানে সে মুম্বাই কলকাতার বিভিন্ন বড় বড় আর্টিস্টদের নিয়ে সে অনুষ্ঠান করে রাসমালাতে তার অনুষ্ঠান আছে আমি একটু রাসমালার প্রসঙ্গ উঠলো যেখানে আমি বলছি মুখ্যমন্ত্রী আসছেন তেরো তারিখ রাসমালা কেমনভাবে সেজে উঠছে আমরা গত বাইশে অক্টোবর যখন শিলিগুড়ি উত্তরকন্যায় আমাদের কুচবিহার জেলার দলীয় নেতৃত্বের তরফ হইতে দিদিকে কুচবিহার রাসমলায় আসার আবেদন জানানো হয় ওই সময় দিদি সম্মতি জানিয়েছেন যে আমি উদ্বোধনে হয়তো যেতে পারবো না এগারো বারো তারিখ বিভিন্ন গুরু নানকের জন্মদিন থেকে বিভিন্ন রকম কর্মসূচি আমার কলকাতায় রয়েছে তবে আমি ছাব্বিশ তারিখ পর্যন্ত যে রাসমেলা চলবে এর মধ্যে যে কোনো দিন আমরা আমি কুচবিহার রাসমলায় আসব এবং কুচবিহার বাসীর যে দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের আবেগ যে মাননীয় মুখ্যমন্ত্রী একবার আমাদের কুচবিহারের যে মদন মোহন ঠাকুর সেই ঠাকুরের উনি পুজো দিতে আসুন এবং আমাদের রাসমেলায় উনি মেলাটাকে দেখে যান এটা তো শুধু কুচবিহার বাসী রাসমেলা না এটা সারা ভারতবর্ষে আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় মেলা যেটা কুচবিহার রাসমেলা দুশো বছর পেরিয়ে গেছে সেইভাবে তখন থেকে আমাদের কুচবিহারের প্রশাসন পৌরসভা আমাদের শাসক থেকে শুরু করে আমাদের রাজনৈতিক কর্মীরা থেকে শুরু করে সবাই আমরা উনি যাতে ভালোভাবে আসেন এবং সুন্দর সুন্দরভাবে রাসমেলায় ঘুরে বাবা মদন মোহনের দর্শন করে যাতে ওনার কোনো ত্রুটি না হয় ব্যাঘাত না ঘটে সেই রকমভাবে আমরা সমস্ত দিক থেকে আমরা অ্যালার্ট আছি এবং আমরা সেইভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে দিদি কলকাতা না ফেরা পর্যন্ত যাতে আমাদের কুচবিহারের বুকে ওনার কোনো বিঘ্ন না ঘটে বা মেলার আসা আমাদের যারা দর্শনার্থী তাদেরও যাতে রকম উনি আসার ফলে যাতে কোনো বিঘ্নিত না ঘটে বা যাতে কারো কোনো অসুবিধে না হয় একেবারেই মুখ্যমন্ত্রীর সব রকম দিকটি তারা আবেদন আবেগ এবং আগে সারা সারাদিন মুখ্যমন্ত্রী আসছেন আগামী তেরোই নভেম্বর এই রাসমেলার জগৎ বিখ্যাত কোচবিহারের রাসমেলায় আমি কৃষ্ণদাকে আরেকটা প্রশ্ন করতে চাই রাজবংশীদের রাজবংশীদের জন্য কোচবিহারে রাজবংশী আছে জলপাইগুড়িতে আছে দুয়ারে আছে ত্রিপুরাতে আছে আমি পশ্চিমবঙ্গের মধ্যে যে জায়গাগুলো আছে রাজবংশীদের অনেক অনেক কিছুরই প্রয়োজন ছিল সেগুলো বাংলার মুখ্যমন্ত্রী ধীরে ধীরে তাদের জন্য কাজ করছেন এবং এই যে নতুন নতুন যে প্রকল্পগুলো রাজবংশীদের জন্য তুলে ধরছেন বা আপনি এখন রাজবংশীদের নেতা হিসাবে তাদের স্বপ্ন পূরণ করছেন এই আপনার কর্মসূচি বা প্রকল্প রাজ্য সরকারের এটা যদি কিছু বলুন আমাদের দুই সালে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তারপর থেকেই শুধু আমাদের ওই রাজবংশী ভাষাভাষী বা রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্যই না ঝাড়গ্রামে যেমন ওখানে সাঁওতালদের জন্য আলিপুর দুয়ারে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের যে বড় আছে বা অন্যান্য জাতি আছে তাদের জন্য সমস্ত স্তরের মানুষের জন্য কীভাবে সেই সম্প্রদায়ের মানুষের উন্নয়ন করা যায় সেই সম্প্রদায়ের মানুষকে কীভাবে শিক্ষিত করা যায় সেই সম্প্রদায়ের মানুষের কীভাবে মঙ্গল করা যায় এই গভর্নমেন্ট এবং দিদির নেতৃত্বে হচ্ছে এখন আমি সেটা বিশ্বাস করি মানে আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষও ওনার প্রতি খুব খুশি এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য আলাদাভাবে আবাসন ব্যবস্থা রাজবংশী ভাষা একাডেমি এবং রাজবংশী উন্নয়ন পর্ষদ উনি গঠন করেছেন কুচবিহারে এর মারফতেই আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষের যেমন উন্নয়ন হবে এবং তার পাশাপাশি অন্যান্য জাতিরও মানুষজনের উন্নয়ন হচ্ছে এটা নিয়ে আমাদের কুচবিহারে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে আর কোনো ক্ষোভ বা কোনো অভিযোগের জায়গা নেই একেবারেই কৃষ্ণকান্ত বর্মন রাজবংশী নেতা শাসক দলের জেলা পরিষদের সদস্য সে কিন্তু পুরো বিষয়টা তুলে দিল যে রাজবংশীদের জন্য অনেক কিছুই হয়েছে সামনেই রাসমেলা সেখানে মুখ্যমন্ত্রী আসছেন তারা সবাই খুশি এবং মুখ্যমন্ত্রীর জন্য পুরো আয়োজন থাকবে সব মিলিয়ে আমরা যে বিষয়টিতে যাচ্ছিলাম রাজবংশী একটা সময় যাদের যারা কিন্তু অনেক তাদের অভাব অভিযোগ ছিল সেটা বর্তমানে অনেকটাই মিটেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেমন মিটেছে তেমনই কৃষ্ণকান্ত বর্মনদের মতো উঠে আসা একদম প্রান্তিক লেভেল থেকে উঠে আসা রাজবংশী নেতাদের জন্যও কিন্তু রাজবংশীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে আরও একবার আমাদের দর্শকদের বলে রাখি কৃষ্ণকান্ত বর্মন ব্যতিক্রমী চরিত্র একটা সময় পড়াশোনা করতে না পারার জন্য অর্থের অভাবে শিলিগুড়িতে গিয়ে রিক্সা পর্যন্ত চালিয়েছিল সেই কৃষ্ণকান্ত বর্মন এখন রাজবংশীদের নেতা জেলা পরিষদের শাসক দলের সদস্য এবং তার এই উঠে আসার একদম প্রান্তিক স্তর থেকে উঠে আসার যে ইতিহাস সেটা আগামী দিনে শুধু রাজবংশী কেন পশ্চিমবঙ্গের অনেক মানুষের কাছে কৃষ্ণকান্ত কিন্তু আইকন হয়ে থাকবে আপাতত এই পর্যন্ত ক্যামেরায় বিকাশের সঙ্গে সোমনাথ কোচবিহার